আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী গুগল ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে এলাম, সেটা হলো বন্ডেক্সের নতুন ভার্সনের অ্যাপ। যারা যারা বন্ডেক্সে কাজ করছেন তারা অবশ্যই জানেন একটি হাই লেভেলের একটি মাইনিং অ্যাপ। এই অ্যাপে বাংলাদেশের জন্য প্লে স্টোর থেকে ব্যান করা হয়েছে, কিন্তু আপনার হলো গুগল থেকে আমরা ডাউনলোড করে গুগল থেকে আপডেট দিয়ে এখান থেকে আমরা আর্নিংটা করার সুযোগ রয়েছে। তার কথা না বলে কী করে আপডেট করব, কী করে আনুষঙ্গিক কাজগুলো করব সেই সম্পর্কে আলোচনা করি। কথা না বাড়িয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চলে যান, সেখানে দেখবেন একটি টেলিগ্রামের লিঙ্ক, সেখানে বন্ডেক্সের নতুন ভার্সনের অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আপনারা ক্লিক করুন। ঠিক আছে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনারা একটি জয়েন অপশন দেখতে পাবেন। এখানে জয়েন অপশন, এই জয়েন অপশনে আপনারা ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাবেন, নতুবা কিন্তু আপনাদের এখান থেকে আপডেটটি হবে না। তারপরে কি করতে হবে আপনাদেরকে, সিম্পলি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটি অপশন আছে, এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিন। সিম্পলি আমি ক্লিক করলাম, সময় নিতে পারে, আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং কাজগুলো করবেন, অবশ্যই ভুল কাজ যেন করবেন না। তাহলে আমরা একটু ওয়েট করি। সিম্পলি আমরা যখন ডাউনলোড হয়ে গেলে আমরা এখন কী করবো দেখতে পাচ্ছেন এখানে, আমরা এখানে সিম্পলি আমরা ক্লিক করে দেবো। আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আপনাদের এখান থেকে পারমিশন চাইবে, জাস্ট ওয়ান অথবা অলওয়েজ যে কোনো একটাতে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপডেট লেখা আসছে, এখানে আপডেট আমরা সিম্পলি ক্লিক করবো, একটু ওয়েট করবো আপডেট হয়ে যাক। সিম্পলি আমরা এখান থেকে অ্যাপটি এখন ওপেন করবো। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে, সেটা হলো আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটা দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি ওভাবে লগ ইন করতে পারবেন, অথবা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন একটি অপশন, এটা একটা লগ ইন অপশন, এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন, অথবা এই ইমেল দ্বারা এখান থেকে লগ ইন করতে পারবেন। কথা না বলে আমরা চলুন শুরু করে দিই। আমি এখান থেকে লগ ইনে সিম্পলি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেলটা দিয়ে দেবো, যে ইমেলটাতে আপনি ক্রিয়েট করেছিলেন। তখন আমরা কী করবো, এখন এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল এই জায়গাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনাদের ইমেলে একটি 6 ডিজিটের একটি সংখ্যা যাবে, সেই সংখ্যাটা এখানে আপনাদেরকে দিতে হবে। অবশ্যই আমি বলে রাখি এখানে একটু সময় নিতে পারে, ধৈর্য সহকারে আপনারা কাজ করুন। আমরা চলে আসছে এখানে ইমেল, এখানে আমার ইমেলটা চলে আসছে, আমি ইমেলের কোডটি এখানে বসিয়ে দিচ্ছি, 4-6-3-1-0। এখান থেকে আমি সিম্পলি লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার পর ভ্যালিডেটিং আসবে, এখান থেকে আমাদের এখন কি আসছে, লেটস সেট আপ ইওর প্রোফাইল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন লেটস সেট আপ ইওর প্রোফাইল। এখানে আপনারা কী করবেন, গত ভিডিওতে আমি আপনাদের একটু আপলোড দিয়েছিলাম, সেখানে একটু ভুল হওয়ার জন্য আমি আবারও আপনাদের জন্য এখান থেকে ভিডিওটি আপলোড করছি। তার জন্য আমরা কী করবো এখন, তার জন্য আমরা কী করবো, নেম আছে এখানে, নেম আছে, তারপর আপনার শিওর নেম আছে, হেডলাইন আছে। ঠিক আছে, এখানে 3টি অপশন আছে, অর্থাৎ নেম আপনারা অবশ্যই আইডি এনআইডি কার্ডে অনুযায়ী আপনাদের নামটা লিখবেন, যদি ছোটো হাতের অক্ষর থাকে ছোটো হাতের অক্ষর লিখবেন, বড়ো হাতের অক্ষর থাকলে প্রত্যেকটা বড়ো হাতের অক্ষরে লিখবেন, আর যদি মিস থাকে প্রথম অক্ষর বড়ো হাতে বাদ বাকি ছোটো হাতে, যার যেভাবে আপনার দেওয়া আছে আইডি কার্ডে এনআইডি কার্ডে অবশ্যই আপনারা সেভাবে দেবেন। আমি আগে বলছি এখনও বলছি, অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটি দিয়ে দেবেন। এখানে সিম্পলি আমি এখন আপনাদের যদি নাম হয় সাপোজ মোহাম্মদ আরিফুল ইসলাম, যদিও নাম আপনাদের হয় তাহলে কী করবেন, নেমের জায়গায় আপনারা দেবেন হয় মোহাম্মদ আরিফুল, আর সারনামে দেবেন ইসলাম। ঠিক আছে, এইভাবে আপনার অর্থাৎ হলো ফার্স্ট নেম, নেমের জায়গাতে দেবেন আপনার ফার্স্ট নেম, আর সারনামে এখানে যেমন দেবেন লাস্ট নেম। ঠিক আছে, এই টপিকে আপনাদেরকে করতে হবে। আমি সিম্পলি এখান থেকে নেমটা আমি লিখে দিচ্ছি। অবশ্যই আপনারা এখান থেকে কী করবেন, যদি আপনার এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন, এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন, এই হেডলাইনে অবশ্যই আপনারা যারা যে পেশা আপনি যে পেশাতে কাজ করেন সেই পেশাতে এখানে পেশাটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যদি বিজনেসম্যান হন, স্টুডেন্ট হন, ফটোগ্রাফার হন, ইউটিউবার হন, ফ্রিল্যান্সার হন, তাহলে সেইটাই এখানে দিয়ে দেবেন। সিম্পলি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসছে, সেটা হলো
লেটস আপ ইউর প্রোফাইল পিকচার, অর্থাৎ এখানে আপনি প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন, এখানে স্কিপ করতে পারেন আপনি, পরবর্তীতে দিতে পারেন, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট করার পরে এখান থেকে চুজ ফ্রম গ্যালারি, এখান থেকে গ্যালারিতে যে আপনাদের ফটোটা এখানে আপলোড করতে হবে আমি করে দিচ্ছি। ফটো আপলোড করার পর এখানে আসছে আপনার ফোন নাম্বার, ঠিক আছে, অবশ্যই আপনার ভ্যালিড ফোন নাম্বার এখানে ইউজ করবেন। অবশ্যই এখান থেকে প্রথমত আপনাদেরকে বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে, সার্চ দিবেন অথবা নাহলে ধরে খুঁজে বের করবেন আমি বাংলাদেশটা পেয়ে গেছি। এখন বাংলাদেশটা পাওয়ার পর এখন কী করবেন আপনারা, এখান থেকে শূন্য বাদে আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, আমি সিম্পলি দিয়ে দিচ্ছি। এখান থেকে নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পলি আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন, আমি সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করে দিই। এখন আপনাদের এখান থেকে কী করতে হবে, লোকেশনটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু রাজশাহীতে ওখানে বসবাস করি, এর জন্য আমাদের এখানে রাজশাহী সিলেক্ট করি। অবশ্যই রাজশাহী বাংলাদেশ দেবেন, হয়তো ইন্ডিয়াতেও কিন্তু রাজশাহী আছে, ঠিক আছে, এখানে রাজশাহী বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে লোকেশন আপনার দেখাবে, দেখানোর পরে এখানে সিম্পলি আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে নোটিফিকেশনগুলো অ্যালাউ করাবে, আপনি এখান থেকে ইনেবল নোটিফিকেশন এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার আপডেটগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন, ঠিক আছে। ইনেবল নেটওয়ার্কে ক্লিক করে ইনেবল নোটিফিকেশানে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে আপনাদের এখানে কমপ্লিট প্রোফাইল, ঠিক আছে, কমপ্লিট প্রোফাইলে যদি হয়ে যায় তো অবশ্যই কমপ্লিট প্রোফাইল যদি আপনি করেন একটা, তাহলে আপনার 0.7 করে প্রতি ঘন্টাতে আপনাদেরকে আর্নিংটা হবে, এখান থেকে মাইনিংটা হবে। তাহলে এখান থেকে কমপ্লিট প্রোফাইল আমি ক্লিক করলাম। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যা কিছু আছে সমস্ত কিছু শো করছে। এখান আপনাদের কাজ হলো সেটা হলো দেখতে পাচ্ছেন এই নিচের ঘরেতে একটা দেখতে পাবেন, আমি টেনে দিই, এখানে বন্ডেক্স লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে মাঝখানে একটা বন্ডেক্স, এখানে আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। আমি সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাইনিংটা আমাদের চালু নেই, এখন আগের মাইনিংয়ে ছিল স্টার্ট আর্নিং, নাও এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো এখানে আপনাদেরকে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন মাঝখানে বি লেখা আছে, এই বিতে ক্লিক করতে হবে। এখানে হলো এখানে ক্লিক করে দেখতে পাবেন আমাদের মাইনিংটা চালু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাইনিংটা চললে চালু হয়ে গেলো। নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে বুস্টিং ফর, দেখতে পাচ্ছেন নিচে আছে বুস্টিং, এখানে এখন সময়টা উল্লেখ হয়ে যাবে। এখন আপনাদের কোনো সমস্যা হবে না যে সময়টা উল্লেখ নেই, কখন করলাম মনে থাকে না, কখন টাইম পার হলো, কত মিনিট আছে, এটা কোনো ধান্দা পানি করতে হবে না। এখান থেকে আপনাদেরকে উপরে ব্যালেন্সগুলো শো করবে, ঠিক আছে। এই ছিল আজকে, এ পর্যন্তই। আপনারা কীভাবে কী করবেন সমস্ত কিছু, আর যদি আপনারা আরেকটা কথা বলতে ভুলে গেছেন, যদি আপনারা কাউকে ইনভাইট করতে চান এখানে ইনভাইটে ক্লিক করবেন, ঠিক আছে। ইনভাইটে ক্লিক করলে এখানে ইনভাইটে ক্লিক করে আপনাদের এখান থেকে আপনাদের রেফার লিঙ্কটা কপিও করতে পারবেন, অথবা এখান থেকে শেয়ার করেও দিয়ে আপনাদেরকে তাদেরকে খুলে দিতে পারবেন, ঠিক আছে। আজকে এই ছিল আজকে এই পর্যন্ত আপডেটগুলো। অবশ্যই আপনাদের আরেকটা কথা, সেটা হলো প্রোফাইলগুলো আপনারা অবশ্যই ঠিক করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে এনআইডি কার্ড অনুযায়ী, যাদের এনআইডি কার্ড আছে তাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখতে হবে, ঠিক আছে। নাম অবশ্যই কোনো ভুল করা যাবে না। আর আজকে এই পর্যন্ত, আর কথা বাড়াবো না, অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে থাকবেন। আপনাদের যদি এতটুকু উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যদি কোনো কিছু আপনাদের বক্তব্য থাকে তাহলে আপনাদের অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের কমেন্ট করতে পারেন, অথবা ইউটিউবে আপনাদের কমেন্ট করলে আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।